একদম সেই লেভেলের, সেই লেভেলের। পোলাপটা লাগে চিকেনে ভর্তি, এবার চিকেনে শুধু চিকেন। স্যুপ ইয়ার, আমি এটা ভাবতেই পারিনি হয়েছে স্যুপ। ওয়েলকাম টু এসআই লাইভ ব্লগস, আবার একটা নতুন ফেস ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সুরজিৎ দা ঘরে বসেছিল, তো সন্ধ্যাবেলা বললো ভাই কোথাও চল না যাবো, তো বললাম চলো ঘুরতে যাবো। তো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে গেছিলাম হচ্ছে নগরের দিকে, রাজনগরের দিকে, রাজনগরের দিকে গেছিলাম। হ্যাঁ, রাজনগরের ওই চাথালের টাইমটা ওই দিকটায় গেছিলাম, একটু ঘুরতে ঘুরতে ফটোশ্যুট করলাম ওই দিকটায়। মানে দেখাচ্ছি দোকানটা, ওখানটায় একটা দেখতে পেলাম মোমো দোকান। তো ঠাকুমা এই মোমো দোকানটা রয়েছে, লেখা ছিল চিকেন মোমো। তো সুজিতা বলো চল চিকেন মোমো খাই, কেমন কি করে দেখে এসেছ, তো সেটাই আজকে দেখাবো, চলো যাওয়া যাক। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো এখন সুরজিৎ দার হচ্ছে ইচ্ছা হলো হচ্ছে মোমো খাবে বলে। তো এখানে সামনে হচ্ছে আমরা হচ্ছে হরিরামপুর এসেছিলাম, হরিরামপুরের সামনে রাস্তা দাঁড়িয়ে যেতে মোমো দেখছে, সে বলছে মোমো খাবে। তো এখানে ঠাকুমা হচ্ছে যে মোমোটা বিক্রি করে সেটা আমরা টেস্ট করবো। মোমো সুরজিৎ দার খাবে বলে মোমোগুলো একবার সাদা ধপধপ করছে, দেখতে পাচ্ছ চিকেন মোমো। চিকেন মোমোগুলো সাইজও ঠিক আছে, আর মশলা দিয়ে মোমোটা চিকেনের পলব দিয়ে ভিতরে মশলা টসলা দিয়ে কি করেছে, একটু স্পাইসি আছে। কেমন হয়েছে মোমোটা? মারাত্মক। পোলাপটা চিকেনে ভর্তি, এবার চিকেনে শুধুই চিকেন। তুমি বলবে, আমার টেস্ট করে ভালো লাগছে, খুব সুন্দর। এটা চিকেনটা পুরো ফুল কোয়ান্টিটি দেওয়া আছে, পাঁচ পিস করে স্পাইসিও আছে, সুন্দর টেস্ট এটা। আর এটা ঠাকুমার মোমো, ঠাকুমা মোমো মোটামুটি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ মোমো হচ্ছে এটা পাঁচ পিস দেওয়া হবে, পাঁচ পিস চিকেন মোমো আর তার সঙ্গে চাটনি। প্রাইসটার কথা বলি তো হচ্ছে 35 টাকা করে হচ্ছে প্রাইস। আর লোকেশানটা যদি বলা হয় এটা হচ্ছে হরিরামপুর, হরিরামপুরের এই যে রাস্তায় কনমোড়টায় ঢোকার আগেই এই মোমো, এখানে চিকেন মোমো পাওয়া যায়। আর এটা বেসিক্যালি সন্ধ্যাবেলায় বসে, তো যদি আসেন সন্ধ্যাবেলা আসতে পারেন। হ্যাঁ, একটু স্পাইসি, মানে খেয়ে আছে একদম সেই লেভেলের, সেই লেভেলের। খুবই সুন্দর টেস্ট। আচ্ছা, দোকানের নাম হচ্ছে মা ফুড হাব, বলতে গেলে দোকানের নামটা হচ্ছে মা ফুড হাব। এখানে হচ্ছে কোনো ব্যানার দেওয়া নেই, মানে ওটা মেলার জন্য, মেলাই ওনারা বসে তাই ওনারা মেলার জন্য। ওটা চিকেন, ও স্যুপ ইয়ার, আমি এটা ভাবতেই পারিনি হয়েছে স্যুপ। আমি ট্রাই করবো বেসিক্যালি, এখন সুরজিৎ দা ট্রাই করুক, দেখুন দেখতে পারো। এটা গুলিনি, গুলিলে আমি চামচ চামচে খাবো না, আমি পুরো এটা লাগিয়ে খাবো।
ডাক্তার আছে, যাদের সর্দি গর্দি থাকবে একটা খেতে পারো। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো মশলা দিয়ে স্যুপটা তো অবশ্যই ভিডিওটা দেখলেন, তো অবশ্যই মোমোটা এসে ট্রাই করতে পারেন হরিরামপুরে, যে লোকেশনটা আমি যেমন বললাম। তাই দেবে আজকের ভিডিওটা এটুকুর জন্য, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।